Shut up! Shut up! শ্যামা দিদিকে ছেড়ে দিন, শ্যামা দিদির কোনো দোষ নেই, আমায় অ্যারেস্ট করুন। বাড়ি যাও, বাড়ি যাও। তুমি অন্য একজনের অপরাধ নিচে ঘাড়ে নিয়ে তুমি হিরোবার চেষ্টা করছো। স্যার আপনি বুঝছেন না কেন আমি সত্যি? স্যার আমি জানি শ্যামা দিদিকে তুই কতটা ভালোবাসিস, আমি জানি, কিন্তু এটা একটা পুলিশ স্টেশন, একটা থানা, তোর বাড়ি নয়। This is a murder case. You understand that? A murder case! I'm a murderer. I'm a murderer. I'm a arrest korun! Mr. Dotto! Bolun, sir. এই ছেলেটার স্টেটমেন্ট আপনি রেকর্ড করুন। ওকে স্যার। ওকে স্যার মানে? ওকে স্যার মানে কি? এই অভিক, তুই কি উল্টো পাল্টা বলছিস? তুই এটা কি করতে যাচ্ছিস? আমি ঠিকই করছি। আমি একজন পুলিশ অফিসারের ডিউটি পালন করছি মাত্র। তোর কিছু বলার আছে? না অভিক। এই অভিক, তুমি যা যা বলেছ তাতে সাইন করতে পারবে? ইয়েস স্যার। অর্জুন, অর্জুন, এটা জেনেও যে খুনের শাস্তি মৃত্যু। অর্জুন, সইটা তুমি করবে না, তুমি সই করবে না অর্জুন। আমি না বলেছি অর্জুন, সইটা করো না ভাই। ইয়েস স্যার। Very good. Dotto, আপনি ওর স্টেটমেন্ট রেকর্ড করবেন আর সেই স্টেটমেন্টে ওকে দিয়ে সাইন করাবেন। রাইট স্যার। যান, চলো। এক মিনিট, এটা রাখুন। ওর স্টেটমেন্ট রেকর্ড হয়ে গেলে আপনি লক আপ থেকে মিসেস শ্যামা বর্মনকে ছেড়ে দেবেন। ওকে স্যার, চলো। দত্ত, মিস্টার দত্ত! বিক, এটা কেন করছিস তুই? তুই এটা কেন করছিস আমাকে বল, কেন করছিস তুই এটা? আমি যা করছি ঠিক করছি, আমি যা করছি অ্যাকর্ডিং টু ল করছি। খুনি যদি এসে নিজের অপরাধ স্বীকার করে তাহলে আমরা তো সাসপেক্টকে লক আপে আর রাখতে পারি না ভাই। তুই তো জানিস যে পুলিশ একাডেমিতে এটাই ছিল আমাদের প্রথম শিক্ষা। অর্জুনের বয়ান অনুযায়ী আমি রঞ্জন নন্দীর মার্ডার কেসটাকে নতুন করে ইনভেস্টিগেট করার জন্য ডিম্যান্ড করছি। হি ইজ ইনোসেন্ট, হি ইজ আ চাইল্ড, হি ইজ ইমোশনাল, আন্ডারস্ট্যান্ড দিস। অভিক প্লিজ, আমি বারবার তোকে রিকোয়েস্ট করি যেটা করিস না, আমার কথাটা শুনতে দিতে পারবে না। দাঁড়াও, এখন এখানে দাঁড়াও, আমি আগে জিজ্ঞেস করি, তারপর তুমি ভেতরে যাবে। দত্ত, দত্ত, কি ব্যাপার? স্যার, বাচ্চা ছেলে এসছে, বলছে আপনার সঙ্গে দেখা করো। ও বলছে রঞ্জন নন্দীকে যে মার্ডার করেছে তাকে নাকি ও নিজে চোখে দেখেছে। হোয়াট? ওকে ভেতরে নিয়ে আসুন। রাইট স্যার। আপা, সকালে কি রান্না হবে সেটা কি আপনি বলে দেবেন? অলোকা কোথায়? জ্যাঠাইমা তো কথাই বলতে চাইছেন না, আর কথা বলতে গেলে শুধু চিৎকার করছেন। গৌরাঙ্গ বাজার গেছে। না আপা, কি রান্না হবে না জানলে গৌরাঙ্গ তাকে কি করে পাঠাই বলুন। আর ওইদিকে বিমলার মাও কাঁচতে গেছে, এদিকে রিমি সীতা স্কুলের টিফিন বাকি, তারপরে সকালের জল খাবার আছে, দুপুরের রান্না আছে। আচ্ছা ঠিক আছে, তোমার এত ভাবতে হবে না, আমি দেখছি। দিদিভাই, দিদিভাই, দিদিভাই না থাকায় সংসারটা কেমন অচল হয়ে গেছে, তাই না আপা?
বড় বৌমা যে একা হাতে কি করে এত সামলায়। শুনো, রিমি আর ঋষিতাকে আজ স্কুলে পাঠাতে হবে না। আর জল খাবারে টোস্ট আর ওমলেট করে দেওয়া হোক। দুপুরের নিরামিষ খিচুড়ি হবে, কেমন? সেই ভালো। তাহলে গৌরাঙ্গদাকে আর বাজারে পাঠাচ্ছি না। আর জ্যাঠাইমার জন্য আলাদা করে রান্নাও করতে হবে না। ঠিক আছে। তিস্তার ওখানে যাবে না তুমি? না আপা, এই তো কিছুক্ষণ আগে ওদের ফোন করে বলে দিলাম আজকে যেতে পারবো না। না না, তুমি তিস্তার কাছে যাও, আমি সামলে নেব। সত্যি আপা? তাহলে খুব ভালো হয়। আসলে প্রতিদিন সূর্যর বাড়ি যাওয়াটা একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। মানে তিস্তাকে না দেখলে ভালো লাগে না। আমি আসি। হ্যাঁ আপা। সূর্যকে তুমি কতদিন ধরে চেনো? সূর্য কি শুধুই তোমার বন্ধু নাকি? সূর্য, সূর্য আমার, সূর্য তোমার। তোর নাম কি রে? স্যার, বাবলা। স্যার? আচ্ছা, বাবলা। তুই রঞ্জনদাকে চিনলি কি করে বাবলা? রঞ্জনদার বাড়িতে মাঝে মাঝে চা দিতে যেতাম, ছটা সাড়ে ছটার দিকে। আচ্ছা, তো যেদিনকে রঞ্জনদা খুন হয় সেদিনকে তুই চা দিতে গিয়েছিলিস, তাই তো? তা কি দেখলি? সেদিন রঞ্জনদা আর একজন ঘোমটা পরা ভদ্রমহিলা ঝগড়া করছিলেন। ঠিক দেখেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর কি দেখলি? স্যার, তারপর ভদ্রমহিলা তার ব্যাগ থেকে বন্দুক বার করে রঞ্জনদার মাথায় ধরলেন। ওই ভদ্রমহিলা, মানে ঘোমটা পরা ভদ্রমহিলা ব্যাগ থেকে বন্দুক বার করলেন? আচ্ছা, তারপর কি হলো? স্যার, তারপর না আমার খুব ভয় করছিল স্যার। মহিলাটা খুব রাগী, মনে হচ্ছিল এক্ষুনি রঞ্জনদাকে গুলি করে দেবে। আচ্ছা, আমি ভয়তে চোখ বন্ধ করে নিয়েছিলাম। আচ্ছা বাবলা, তুই যখন চোখ খুললি নিশ্চয়ই গুলির আওয়াজে চোখ খুলেছিস, তাই না? না তো স্যার, গুলি তো চালালোই না। যখন চোখ খুললাম ভদ্রমহিলা ওখানে ছিল না। আচ্ছা, একটা ছেলে ছিল, তার হাতেও বন্দুক ছিল। তারপর 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 ওই ছেলেটা রঞ্জনদাকে গুলি করল। রঞ্জনদার সারা গা রক্ত। চল তোমার সঙ্গে, চল। অর্জুন! ইয়েস স্যার। চল। তোমরা নয়, তোমরা এখানেই থাকো, চল। আচ্ছা বাবু, এবার আমাকে বলতো, সেদিনকে আমাকে তুই বলছিলি না একজন মহিলাকে তুই দেখেছিস রঞ্জনের বাড়িতে চা দিতে গিয়ে? হ্যাঁ, আমাকে এক্ষুনি বলি না? আচ্ছা, এবার ভালো করে তাকিয়ে দেখতো, এই কি সেই মহিলা? ভালো করে দেখে বল, এই মহিলাকে দেখেছিস? কিরে, একে দেখেছিস? ভালো করে তাকিয়ে দেখ, এই দেখ, ভয় পাওয়ার কিছু নেই, বল, একে দেখেছিস? হ্যাঁ স্যার। ঠিক বলছিস তুই? অর্জুন! আচ্ছা, এবারে বলতো, এই ছেলেটি, তুই কি এই ছেলেটাকেও দেখেছিস? এর হাতে বন্দুক ছিল। হ্যাঁ কিরে, এর হাতে বন্দুক ছিল, একে দেখেছিস হাতে বন্দুক নিয়ে ঢুকতে? ভালো করে তাকিয়ে দেখ, দেখেছিস? হ্যাঁ স্যার, ছিল, ছিল। আচ্ছা বাবা, এবারে যেটা জিজ্ঞেস করবো খুব মন দিয়ে বলবি,
ভালো করে ভেবে চিনতে বলবি সেদিনকে রঞ্জনকে কে গুলি করেছিল। এই মহিলা চালিয়েছিল না এই ছেলেটি চালিয়েছিল? কিরে কে গুলি করেছিল? ভালো করে ভেবে চিনতে বল, কে কে গুলি করেছিল? এই মহিলা গুলি করেছিল নাকি ছেলেটা গুলি করেছিল? কে করেছিল কাছ থেকে দেখ, এই মহিলা নাকি ছেলেটা? কে কে এ না এ কে চালিয়েছিল পুরি? সূর্য আর এল না, আমি বর্মন বাড়ির ছোট বউ হয়ে চলে এলাম। তোমায় দেখে আগে তো কোনোদিনও মনে হয়নি তুমি অসুখী। আমি অসুখী ছিলাম না আপা, অনেকে ভালোবেসে আপনাদের সকলকে নিয়ে একটা নতুন পৃথিবী তৈরি করেছিলাম। আর বিশ্বাস করুন আপা, সেই পৃথিবীতে সূর্যের কোনো অস্তিত্ব ছিল না। আমি সূর্যকে ভুলে গিয়েছিলাম। আর এখন হিন্দু অনেকে ভালোবেসে তুমি যে পৃথিবীটা গড়েছিলে সেটা তো ভেঙে গেছে বেটা, এখন তুমি কি করবে? জানি না আপা। জানতে তো তোমাকে হবেই বেটা, না জানলে চলবে কি করে? তোমার সামনে পুরো জীবনটা পড়ে রয়েছে, বাকি জীবনে তুমি সম্পূর্ণ একা বেটা। আপা আপনি এটা কি বলছেন? আমি বর্মন বাড়ির ছোট বউ। বর্মন বাড়ির প্রতি তোমার দায়িত্বে তো কোনো ফাঁকি নেই বেটা, এ বাড়ির বউ হিসেবে তোমার যে দায়িত্ব তুমি তো কোনোদিনও তা অবহেলা করনি। যতদিন বেঁচে থাকব বর্মন বাড়ির ছোট বউ হয়েই বেঁচে থাকতে হবে আমায়। কে বলেছে তোমাকে এই কথা? কে বলেছে তোমাকে তোমার নিজের কথা ভাবতে হবে বেটা? আমার নিজের কথা? তোমার নিজের কথা, তোমার সুখের কথা, তোমার ভালো লাগার কথা তোমাকে মুখ ফুটে স্বীকার করতে হবে। কার কাছে আব্বা? সবার আগে নিজের কাছে। তোমার ভবিষ্যৎ কিভাবে তুমি দেখবে সেটা তোমাকে ঠিক করতে হবে বেটা। সেদিনকে যা যা হয়েছে আমাকে সব কিছু খুলে বল, সব কিছু। আমি আমার দাদার ঘরে আগে থেকে লুকিয়েছিলাম, আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম। দিদির হাতে বন্দুক ছিল, আমার দাদা দিদিকে চ্যালেঞ্জ করছিল দাদাকে গুলি মারার জন্যে, কিন্তু দিদি পারল না, দিদির হাত থেকে বন্দুকটা পড়ে গেল। দেখ দাদা, এই ভালো লোকদের এত বড় ক্ষতি করতে পারিস না। এই কান খুলে একটা কথা ভালো করে শুনে রাখ, আমার কোনো ব্যাপারে তুই নাক গলাবি না। ভালো ছেলের মতো বাড়ি গিয়ে পড়াশোনা কর, আর আমাকে ওই ইন্সপেক্টর সিদ্ধার্থ বর্মন আর তার নাচ নেওয়ালি বউ শ্যামা দিদির ব্যাপারটা ছেড়ে দে, আমিও সারা দেখে নেব আমার হাত থেকে ওরা কি করে পাচ্ছে। সবাই দুজনকে যদি আমি নয়া খালাস করতে পেরেছি তো আমার নামও সালা রঞ্জন না।
দিদি স্যারের বন্দুকটা ফেলে গেছে, এটা যদি এখানে থাকে তাহলে তো দিদি ফেঁসে যাবে, আমাকে এটা সরাতেই হবে। নাচনে ওয়ালিটার প্রতি এত প্রীত হয়ে গেল তোর যে তাকে তুই মারতে এসেছিস? তোর ওই সর আর নাচনে ওয়ালিটাকে যদি আমি আবার না নামাতে পেরেছি, সর হাসতে রঞ্জন নন্দীকে খুন করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হলো। চলো অর্জুন, কেন করলি এটা, কেন করলি বাবু? আমার কথা একবারও ভাবলি না তুই? হ্যাঁ, আমাদের কারোর কথা ভাবলি না তুই? কেন করলি, কেন করলি এটা তুই? কেন কেন করছিস এটা আমাকে বলতে পারলি না? আমাকে বলতে পারিস তুই? রঞ্জনের বাড়িতে যাওয়ার আগে আমাকে একবার বলতে পারলি না তুই? আমি দাদাকে মারতে চাইনি, স্যার মারতে চাইনি, স্যার আমি বোঝাতে গেছিলাম, বোঝাতে গেছিলাম এটা একটা অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট স্যার, বিশ্বাস করুন। বর্মন পরিবারের মান সম্মান নিয়ে ছেলে খেলা করার সাহস তোমাকে কে দিল? একজন পুলিশ অফিসারের কর্তব্যটুকুই আমি করেছি কাকা বাবু, আর এই কথা আমি তোমাকে আগেও জানিয়ে দিচ্ছি। কর্তব্য বিনা অপরাধে গ্রেপ্তার করে সারা রাত হাজত বাস করিয়েছে, এটা আমি সহজে মেনে নেব ভেবেছ? ঠাকুরপুর সেসব তো মিটে গেছে, কিচ্ছু মেটেনি, কিচ্ছু মেটেনি।
এই অপদার্থ পুলিশ অফিসার সিদ্ধার্থ বর্মনের বিরুদ্ধে আমি মানহানির মামলা করব।